যা তুই স্নানটা করে নে, তো স্নান হয়ে গেলে পুজো করে তারপর ভাত কাপড় হবে, ততক্ষণে গৌরী রান্নাটা করে নি, যা। মহা মুশকিলে পড়লাম, কথা বলার সুযোগই পাচ্ছি না গৌরীর সাথে। কোহলি যখন ডেকেছে একবার দেখা করতে যাওয়া উচিত। হ্যাঁ চল আমিও যাই তোর সাথে। চল আমিও যাবো তোদের সঙ্গে। কেন, তুই কেন যাবি? মানে তোরা একা একা সব প্ল্যান করবি আর আমি তোদের হেল্পার হয়েই থাকবো, তাই তো? শোন 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 শোন, সবাই মিলে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেলে হবে না, তুই বাড়িতে থাক, তুই সব দেখাশোনা কর। হুম, প্রিয়া তো একদম ঠিকই বলেছে, তুই বরং বাড়ির দিক থেকে খেয়াল রাখ, মা যদি জিজ্ঞেস করে কিছু আমাদের ব্যাপারে আমাদেরকে ফোন করে জানাবি, কেমন? আমরা আসি তাহলে, চল। চল। আমার বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে ওরা গেল রাজ্য উদ্ধার করতে, ফালতু। আজকে তুই ভোলানাথের মাথায় জল ঢালবি। মা যেটা বলছে সেটা করুন। বিয়েটা যেভাবেই হোক না কেন, রুদ্র স্যার আমার স্বামী, আমার স্বামী আর তার পরিবারকে তুমি ভালো রেখো ঠাকুর। বৌমা এগুলো কি? ভাত কাপড়ের সব জিনিস জোগাড় করে রেখেছি। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এগুলো এখানে কি করছে? আজ তো রুদ্র আর গৌরীর বউ ভাত, মা, তাই ভাত কাপড়ের নিয়মটা তো পালন করতে হবে। তার মানে এখন থেকে কোনো কিছুর জন্য আমাকে আর জিজ্ঞেস করার প্রয়োজন নেই। হর গৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।